ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না লাভ আর লাভ সুবহানাল্লাহ বলেন কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سِرًّا وَعَلَانِيَّةً يَرْجُونَ تِجَارَةً لَوْ تَبُورَ الله رب العالمين بلن بندره جرنكي أمي الله القرآن نيومي تلاوات كله এবং নামাজ কায়েম করলো এবং আমি তাকে যে অর্থ সম্পদ দান করলাম ওই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ পাক বলেন গোলাম ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না লাভ আর লাভ আল্লাহ বলেন সেটা কেমন ব্যবসা আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত করুণা দয়া নাজিল করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার কোরআন যদি নিয়মিত পড়েন আল্লাহ রহমত দেবেন আর আল্লাহ রহমত দিলেই তো জীবনের কাম সারা ঠিক না কথা বুঝতেছেন তো না আল্লাহ যদি রহমত দেন তো সব হয়ে গেছে তাহলে এক নাম্বার যারা কোরআন পড়ে তাদের উপরে রহমত দেন কে এই মাদ্রাসায় যেই ছেলেগুলো পড়ে প্রতিনিয়ত এখানে রহমত দেন কে জোরে বলেন দলিল নাম্বার দুই যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানায় কি বানায় জিরো থেকে হিরো বানায় হুজুর একটা দলিল দেন আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তিনি বানালেন ওই নাফের সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন একটা জায়গায় দেখা হাদিসে আসছে লাকিয়াহু ওমর বি উসফান উসফান একটা জায়গার নাম ওই জায়গায় হযরতে নাফের সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় হযরত নাফে বলেন আমিরুল মুমিনিন হযরত ওমর নাফে নাফেকে জিজ্ঞাসা করলেন নাফে মান ইস্তখলাফতা আলা আহলিল ওয়াদি ও নাফে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছ নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন ইবনে আফজা আমি ইবনে আফজাকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক বানালাম হযরত নাফে জিজ্ঞাসা করেন হযরত ওমর জিজ্ঞাসা করলেন নাফে মান ইবনু আফজা আমি ইবনু আফজাকে চিনি না আমি তার পরিচয় জানি না তার সম্পর্কে আমার তুমি পরিচয়টা দাও কথা শুনতেছেন ওমর নাফেরে জিজ্ঞেস করলেন আমি তো তার চিনি না তার পরিচয় দাও তো আমারে হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনীন ও ওমর হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম আমরা তাকে আজাদ করে দিয়েছি আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন কি করছো এটা হ্যাঁ শাসক বানানোর জন্য একটা জ্ঞানী মানুষ পেলে না গোলামরে শাসক বানাইছো হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনীন
ও আমার ওই গোলামটা কোন সাধারণ গোলাম না ওই গোলামটার মধ্যে এমন তিনটা কোয়ালিটি রয়েছে এমন তিনটা ভালো ভালো গুণ রয়েছে যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করলেন নাফিক ওই তিনটা কোয়ালিটি আমার শোনাও ওই তিনটা গুণ আমার শোনাও হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন এক নাম্বার কোয়ালিটি ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি একটু মন খুলে বলেন সুবহানাল্লাহটা মন খুলে বলতে বলছি বসুন বসুন এক নম্বরে বললেন ওই গোলামটা আবার গেরাম করে হইখান শালা গুতুর মতো না দিই হয় না এক নম্বরে কি বললেন ওই গোলামটা কোরআনের অভিজ্ঞ ব্যক্তি দুই নম্বর আলিমুম বিল ফরাইজ ওই গোলামটা ফরায়েজ বিদ্যায় বড় দক্ষ তিন নম্বর কাজিম লোকটা বিচার জানে খুব ভালো এক নম্বর কোরআনের বিদ্যায় দক্ষ দুই নম্বর ফরায়েজ বিদ্যায় দক্ষ তিন নম্বর বিচার জানে খুব ভালো বিচার এই তিনটা আলামত থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম হযরত ওমর বলে নাফে ভুল তো কিছুই করো নাই তুমি তো ঠিক করছো আমরা আল্লাহর হাবিবকে বলতে শুনেছি আল্লাহর নবী বলতেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন আবার এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ কারোর সম্মান কমিয়ে দেয় ও যুবক এই মাদ্রাসায় যেই বাচ্চাগুলো পড়ে তোমাদের চোখে ওর সম্মান না থাকতে পারে এই হাদিস অনুযায়ী এর সম্মান আল্লাহর কাছে অনেক বেশি ঠিক তো হাদিস আমি বোঝাইতে সক্ষম হচ্ছি আপনাদের বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ তাহলে কোরআন যারা পড়ে ওদের সম্মান বাড়ান কে আল্লাহ এরা সম্মানওয়ালা আল্লাহর কাছে এরা সম্মানওয়ালা এই জন্যই আমি ভাই খুব বিরক্ত হয়ে গেল আমি তো কিচ্ছু বলি নাই আপনাদের কেন ইকো কমাচ্ছেন বাড়াইতেছেন কেন বলেন তো ভাই আমি তো আপনাদের আর কিচ্ছু বলি নাই প্লিজ ভাইয়া আল্লাহ কি বাস্তে আপনারা আমার সময় কিছু করেন না আমি নেমে গেলে যা পারেন ঠিক করবেন আপনারা আমি যা আছে তাইতে কথা বলি তাহলে যারা কোরআনওয়ালা থাক আর আর মোটে হাত দিয়ার না একদম থাক আপনারা কিন্তু চল যান ওই গিয়ে ওদিক থেকে গল্পটা লোক করে আসেন